ওয়েলকাম টু নুপুস কিচেন নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই আমিও ভালো আছি আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করে আজকে নিয়ে এলাম এক নতুন রেসিপি হ্যাঁ ঠিকই ধরেছেন পুজোর ভোগের বাসন্তী পোলাও সামনে শারদীয়া উৎসব আকাশে বাতাসে তার ছোঁয়া লেগেছে বাইরের পৃথিবী যতই রোগগ্রস্ত হোক না কেন এই উৎসবের কাছে তা ম্লান আর আমরা যখন গৃহবন্দী তখন এই চারটে দিন নিজের মতো করে আনন্দে কাটানোর প্রয়াস তো আমাদের নিজেদেরই করতে হবে রান্নাঘরও তো বাদ যাবে না তাই পুজোতে তৈরি করুন ভোগের পোলাও বা বাসন্তী পোলাও এটা তৈরি করতে কি কি লাগলো কিভাবে তৈরি করলাম তা দেখে নেব তবে বন্ধুরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখার অনুরোধ রইল কারণ অনেকগুলো টিপস এতে রয়েছে এই সময়টায় সবার হাত ধরে চলার সময় তাই আসুন সবাই হাত ধরাধরি করে পথ চলি যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর পাশে তার যারা নতুন বন্ধু তাদেরকে বলি যে আসুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আমার সঙ্গে থাকুন চলুন দেখে নেব পোলাও তৈরি করার জন্য প্রথমে আমরা এক কাপ গোবিন্দভোগ আতপ চাল মেপে নিলাম এবার এই চালটাকে আমরা চার বার ভালো করে ধুয়ে ঠিক এই রকম করে নিলাম এরপর একটা থালার ওপর টাওয়েল পেতে তার উপরে চালটা ঢেলে শুকোতে দিলাম ঠিক তিরিশ মিনিটের জন্য দরকার হলে ফ্যান চালিয়ে তার তলায়ও দিতে হতে পারে তিরিশ মিনিট পরে চালটা প্রায় ঝরঝরে হয়ে গেলে আমরা মশলা নিলাম কী কী মশলা নিলাম সেগুলো আমরা একবার দেখে নেব তিন চারটে ছোটো এলাচ একের ছয় চামচ জিরা তিন চারটে লবঙ্গ পাঁচ ছটি গোলমরিচ তিনটি তেজপাতা এক ইঞ্চি দারচিনি সামান্য জাইফল ও জৈত্রী জাইফল জৈত্রী অপশনাল না থাকলে বাদ দিন এতে স্বাদের কোনো হেরফের হয় না এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আদা গ্রেট করে কুরানো। কাজু নিলাম দশ বারোটি আর কিসনি কিশমিশ নিলাম দশ বারোটি দুটো চেরা কাঁচা লঙ্কা আর লবণ পরিমাণ মতো গরম মশলা চিনি লাগবে কেশর সাত আটটি দু চামচ দুধের মধ্যে ভেজানো ঘি দু তিন চামচ চাল মাপা যে কাপটা সেটাই করে আমরা জল মেপে নেবো এতে এক কাপ দুধ ও দু কাপ ইসুদুষ্ণ গরম জল আমরা ব্যবহার করব তো চলুন এবার আমরা চালটা রেডি করি জল ঝলিয়ে রাখা শুকনো করা চালটা আমরা একটা বাটিতে নিয়ে নিলাম সেই চালের ওপর প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো তারপরে যে আদাটা আমরা কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এক চামচ এবার ওয়ান হলো ভোগের পোলাও তৈরি করতে সবসময় গোবিন্দ ভোগ আতপ চালি ব্যবহার করতে হয় তো এরপর একটু গরম মশলা ছোটো চামচের এক চামচ তারপরে আমরা দিয়ে দেব। একটু পরিমাণ মতো আন্দাজ করে নুন এবার আমরা সবগুলোকে মেখে নেব। শুকনো তো মাখা যাবে না এর জন্য আমাদের একটু দুধের প্রয়োজন আমরা দু চামচ দুধ এখানে ব্যবহার করব। এক চামচ দু চামচ দুধ ব্যবহার করলাম এবার এটাকে মেখে আমরা ১০ থেকে ১৫ মিনিট রেস্ট করতে দেব। ওদিকে কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম হাফ চামচ ঘি সেই ঘিয়ের ওপরে আমরা ঘিটা গলে গেলে দিয়ে দেবো কাজু আর কিশমিশ সেগুলোকে আমাদের ভেজে তুলে রাখতে হবে প্রথমে দিয়ে দিলাম কাজু তারপরে সেটাকে একটুখানি নেড়ে নিয়ে দিয়ে দিলাম কিশমিশ এবার ভালো করে দুটোকে ভেজে আমরা তুলে নেব এরপরে ওই ঘিয়ের মধ্যে আরও এক চামচ ঘি দিয়ে দিয়ে বড়ো চামচের তার মধ্যে আমরা দিয়ে দেব যেগুলো আমরা ফোড়ন দেবো সেই মশলা তেজপাতা গরম মশলা ছাজিরে এবং গোলমরিচ এগুলোকে ফোড়নটাকে হতে দেবো এক মিনিট ফোড়নটা হয়ে গেলে আমরা তার মধ্যে দিয়ে দেব মশলা মাখানো চালটা চালটাকে আমাদের খুব কম আঁচে মৃদু আঁচে এটাকে ধীরে ধীরে ভাজতে হবে আমরা এটাকে মৃদু আঁচে আস্তে আস্তে ভেজে নেব ভাজতে ভাজতে একসময় যখন চালটা নিজের রঙটা পুরো অন্যরকম হয়ে যাবে অর্থাৎ স্বচ্ছ হয়ে যাবে আস্তে আস্তে চালটা তখন আমরা বুঝবো যে এটা আর ভাজার প্রয়োজন এটা হচ্ছে দু নম্বর টিপস চালটা ভাজতে ভাজতে স্বচ্ছ হয়ে গেলে আর ভাজতে লাগবে না তখন জল দিতে এখন চালটা স্বচ্ছ হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো মেজারিং কাপের এক কাপ দুধ দুধ দিয়ে একটুখানি আমরা নেড়ে নেব চালটা নেড়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব দু কাপ গরম জল যেটা আমরা আগেই মেজারিং কাপে গরম করে রেখেছিলাম এই জলটা দিয়ে আমরা কম আছেই এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট হতে দেব। তিন নম্বর টিপস হলো ওয়ান ইজ টু থ্রি অনুপাতে দিতে হবে অর্থাৎ এক কাপ চাল হলে তিন কাপ জল আমি এখানে এক কাপ দুধ আর দু কাপ গরম জল অর্থাৎ তিন কাপ মোট ব্যবহার করেছি তো দশ মিনিট পরে আমরা ঢাকা খুলে দেখলাম যে একটু নুন লাগবে কিনা আর চালটা খানিকটা সেদ্ধও হয়ে গেছে আর মিষ্টি আর যাইফল গুঁড়ো এগুলো আমাদের দেওয়া বাকি আছে ওগুলোকে আমরা দেব তো চলুন নুন একটু দিয়ে দিলাম সামান্য দু চামচ চিনি রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম আর এক চিমটি যাই গুঁড়ো আমরা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। আর দিয়ে দেব দু চামচ দুধে ভেজানো কেশরের দুধটা দিয়ে আবার আমরা নেড়ে চড়ে আবার ঢাকা দিয়ে দেব দিয়ে মিনিট তিন একের জন্য বসিয়ে দেব। তিন নম্বর টিপস হচ্ছে একটু রস রস থাকতে পোলাওটাকে আমাদের গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে তো এবার আমরা গ্যাসটা বন্ধ করে দশ মিনিট পরে এসে দেখলাম যে পোলাওটা আমাদের ঝরঝরে হয়ে গেছে খুব সুন্দর এবার এটাকে আমরা পরিবেশন করব তো দেখুন আপনারাও এইভাবে বানাতে পারবেন যদি চেষ্টা করেন তা আমাদের ভোগের পোলাও বা বাসন্তী পোলাও একদম ঝরঝরে এবং রেডি হয়ে দেখতেও খুব সুন্দর হয়েছে ঝরঝরে খেতেও খুব ভালো হয়েছে হ্যাঁ তো আপনারা উৎসবের দিনে এইভাবে তৈরি করুন করে ঘরের লোককে খাওয়ান নিজেরা খান খেয়ে কেমন হলো আমার টিপসগুলো মেনে অবশ্যই করবেন ভালো হবে নিশ্চয়ই তো আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন ঘরের রান্না খাবেন আর আপনাদের উৎসবের দিনগুলি আরও আনন্দময় রঙিন হয়ে উঠুক এই কামনা করি আপনাদের জন্য সবাই ভালো থাকুন ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই